দড়ি দিয়ে বাস টেনে অভিনব প্রতিবাদে শামিল বাস মালিকেরা। পেট্রোপণ্যের দাম না কমালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন বাস শ্রমিক সংগঠনের সদস্যরা। বসিরহাট মহকুমার বসিরহাট 253 নম্বর বসিরহাট কলকাতাগামী বাসগুলি মালিকেরা বাস চালাতে পারছেন না বলেই চলে। রাজ্য সরকার 50% বাস যাত্রী নিয়ে বাস চালানোর কথা বললেও চালাতে পারছেন না তারা। পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দড়ি দিয়ে বাস টেনে অভিনব প্রতিবাদ বাস মালিক ও শ্রমিক সংগঠনের। বাসের ভাড়া না বাড়ায় প্রচণ্ড লোকসানের মুখে বাস মালিক ও শ্রমিকেরা। বসিরহাট মহকুমা আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত জানান, বসিরহাট মহকুমার প্রায় 350 বাস মালিক এবং প্রায় 1500 বাস শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু বাস ভাড়া না বাড়ানোর কারণে পেট্রোল এবং ডিজেলের কেন্দ্রীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা আজকে প্রতিবাদে নেমেছেন। সরকারের জ্বালানি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। আপনারা জানেন গত কয়েক মাসে গ্যালাপিং পেসে একেবারে দ্রুত গতিতে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটেছে। গণপরিবহনের সবচেয়ে বড় মাধ্যম হলো, অন্যতম বড় মাধ্যম বাস, সেই বাসের সঙ্গে 50% একটা সার্কুলার গভর্নমেন্ট জারি করেছে। তারপর যে পরিমাণ ভাড়া বাড়ানো হচ্ছে না, তার ফলে সত্যি এটা যথেষ্ট সমস্যায় রয়েছে। বসিরহাট মহকুমা বাস সিন্ডিকেটের সম্পাদক উৎপল মিত্র জানাচ্ছেন, অবিলম্বে পেট্রোলের দাম না কমালে তারা এই ধরনের আরও প্রতিবাদ করবেন এবং আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। এখানে সব বাসের মালিকরা একটু আগে আপনারা দেখেছেন আমরা দড়ি ধরে বাসকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা খুব স্বাভাবিক যে ডিজেলের যে মূল্যবৃদ্ধি হয়েছে, আমরা তেল কিনতে পারছি না, তাই বাধ্য হয়ে আমাদের দড়ি ধরে আমাদের বাস টানতে হচ্ছে। এরপরে আরও আমাদের অন্য কিছু করতে হবে। আপনার চাইছেন কি এখন? আমরা চাইছি অবিলম্বে ডিজেলের যে মূল্যবৃদ্ধি হয়েছে 60 টাকাটা 93 টাকা, এটা অসম্ভব। আমরা জীবনে কোনোদিন ভাবিনি এই ব্যবসা করতে এসে যে 60 টাকার ডিজেল এক বছরের মধ্যে 33 টাকা বেড়ে 93 টাকা হবে। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর থেকে আর কী প্রতিবাদ আমরা করতে পারি? আমাদের আর তো কিছু নেই। ট্রেন বন্ধ থাকার কারণে বাসই একমাত্র গণপরিবহন, যা কলকাতায় মানুষের কাজ করতে যাওয়ার একমাত্র ভরসা। ফলে আজ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে যদি কলকাতা অভিমুখে বাস না যায়, তবে ক্ষতির সম্মুখীন বাস মালিক শ্রমিক সহ সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।